subscribe now and press the bell icon. Never miss an update. Hello, বন্ধুরা সবাইকে আমার সালাম আসসালামু আলাইকুম তো আজকে ভিডিও বিষয় হচ্ছে যে গ্রামীণ ফোন থেকে গ্রামীণ ফোন সিমে কিভাবে আপনারা টাকা বা ব্যালেন্স ট্রান্সফার করবেন সেই সিস্টেমটা আমরা এ টু জেড আপনাদেরকে শেখাবো আপনারা যদি ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা দেখেন তাহলে কিন্তু নিজেই আজকেই আমি প্রুফ দিচ্ছি 100% যে আপনি ব্যালেন্স ট্রান্সফার করার নিয়মটা শিখে যাবেন তো চলেন আমরা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখে আসি আর ভিডিওটাতে অবশ্যই একটা লাইক দিন তো ভিউয়ার্স তো আমাদের গ্রামীণ ফোন থেকে গ্রামীণ ফোন সিমে ব্যালেন্সটা ট্রান্সফার করার জন্য আমাদের সর্বপ্রথম একটা পিন লাগবে তো এই পিনটা আমরা কোথায় পাবো ঠিক আছে তো সেই ক্ষেত্রে সর্বপ্রথম আমাদেরকে চলে যেতে হবে আমাদেরকে সর্বপ্রথম চলে যেতে হবে আমাদের মোবাইলের ডায়াল অপশনে তো আমরা ডায়াল অপশনে চলে যাচ্ছি তো ডায়াল অপশনে যাওয়ার পর আমরা সুন্দরভাবে এখানে ডায়াল করবো রেজিস্ট্রেশন তো আমাদের পিনটা পাওয়ার জন্য আগে রেজিস্ট্রেশন করতে হবে তো আমরা এই এক নম্বর অপশনটাতে এই ফাঁকা জায়গাতে আমরা এক লিখে সেন্ড বাটনে একটা ক্লিক দিব তো সেন্ডে ক্লিক দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন আমাদের এখানে কি বলতেছে ইউ উইল গেট এন এস এম এস সুন মানে এই একটা এস এম এস এর মাধ্যমে কিছুক্ষণের মধ্যে আমাদেরকে একটু পিনটা পাঠিয়ে দিবে এই পিনটা কিছুক্ষণের মধ্যে পিনটা চলে আসছে তো ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন বন্ধুরা এই যে পিনটা চলে আসছে এই পিনটা কিন্তু আপনাদেরকে অবশ্যই যত্ন করে রাখতে হবে যেন কেউ না এটা জানতে পারে যদি এই পিনটা কেউ জানতে পারে তাহলে কিন্তু আপনার টাকা গায়েব হয়ে যাবে তো সেই ক্ষেত্রে পিনটা আপনি খেয়াল রাখবেন আর এখন কিভাবে আমরা ব্যালেন্সটা ট্রান্সফার করতেছি এই পিনটার সাহায্যে এবার কিন্তু আমরা এইটা দেখবো ঠিক আছে তো এটা করার জন্য আমাদেরকে সেম কাহিনী সেম জায়গা গিয়ে আবার আমাদেরকে ডায়াল করতে হবে *121*1500# লিখে আমরা ডায়াল করব আমরা ডায়াল করে যখন দিলাম দেওয়ার পর দেখা যাচ্ছে আমাদের ওই সেম অপশনগুলো চলে আসছে এখন শুধু দুই নাম্বার যে অপশনটা ঠিক আছে দুই নাম্বার অপশনটা আমরা দেখতে পাচ্ছি ট্রান্সফার ব্যালেন্স এখন দুই নাম্বার অপশনটাতে আমরা ক্লিক দিব দিয়ে এখানে টু লিখে আমরা সেন্ডে ক্লিক দিব ক্লিক দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন যে আমাদের কাছে নাম্বার চাচ্ছে অর্থাৎ যেই সিমটাতে আমরা আমাদের নিজের সিম থেকে টাকাটা পাঠিয়ে দিয়ে যাচ্ছি ওই সিমটার নাম্বারটা চাচ্ছে তো আমরা মনে করি আমি একটা ফ্রেন্ডের নাম্বার দিচ্ছি এখানে সেভেন ঠিক আছে তো আমি এখানে নাম্বারটা দিয়ে দিছি তো এই নাম্বারটা দিয়ে আমরা সেন্ডে ক্লিক দিব ক্লিক দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন যে এখানে অ্যামাউন্ট দিতে বলতেছে আর একটা কথা বলে নেই ব্যালেন্স ট্রান্সফারের জন্য কিন্তু আমাদের সর্বনিম্ন 50 টাকা ট্রান্সফার করা যাবে আর সর্বোচ্চ 100 টাকা তো সেই ক্ষেত্রে চার্জ কিন্তু 2 টাকা করে কাটবে এখানে বলে দিছে যে 50 থেকে 100 টাকা পাঠাইলে 2 টাকা করে চার্জ কাটবে তো আমি এখানে সাপোজ দিয়ে দিলাম 100 টাকা দিয়ে দিলাম দিয়ে সেন্ডে ক্লিক দিলাম ক্লিক দেওয়ার সঙ্গে সঙ্গে বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আপনার কাছে পিন চাচ্ছে তো ওই যে পিনটা ঠিক আছে যে পিনটা আমরা রেজিস্ট্রেশন করার সময় পাইছিলাম ওই পিনটা সেম পিনটা আমরা এখানে বসাই দিই এবং সেন্ড দিলেই আমাদের কিন্তু কাজটা হয়ে যাবে তো আমরা এখানে পিনটা একটু বসাই দিই তো হয়তো আপনারা পিনটা দেখতে পাচ্ছেন না একটু আমি ব্লার করে দিছি পার্সোনাল পিন সেই হিসাবে তো আমরা সেন্ড বাটনে একটা ক্লিক দিলাম দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন ইউ উইল গেট এন এস এম এস সুন মানে বলতেছে যে কিছুক্ষণের মধ্যে মেসেজ আসবে যে আপনার টাকাটা ট্রান্সফার করা হয়ে গেছে তো এই ছিল বন্ধুরা আমাদের গ্রামীণ ফোন সিমের ব্যালেন্স ট্রান্সফারের একটা ফুল প্রসেস একটা সিস্টেম তো যদি আপনাদেরকে ভিডিওটা 1% ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুরা একটা লাইক দিবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ